আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি জেলা সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি কামরুন আরভি। তেল বিক্রিতে লাভ কম, তাই পুষিয়ে নিতে শুরু হয়েছে অভিনব ব্যবসা, সঙ্গে অন্য পণ্য কেনার শর্ত জুড়ে দিয়ে লাভের অঙ্কটা বাড়িয়ে নিচ্ছে বিক্রেতারা। সপ্তাহান্তে চালের দামও গেছে বেড়ে, বেড়েছে আটা ময়দা ডালের দামও, তবে পেঁয়াজ ও সবজির বাজারে ফিরতে শুরু করেছে স্বস্তি। সপ্তাহের ব্যবধানে দাম কিছুটা কমেছে। খান আলমিনের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। একটা কিনলে একটা ফ্রি বলার দিন শেষ, শুরু হলো একটা কিনলে আরেকটা কিনতেই হবে বলার দিন। তেল নিয়ে শুরু হয়েছে অভিনব ব্যবসা। তেল নিতে হলে যে কোনো একটা পণ্য নিতে হবে, যেমন চাল নিতে হবে, চা পাতা নিতে হবে। এরকম পুষ্টি কোম্পানি থেকে যখন পুষ্টি তেল কিনতে যাবেন, পাঁচ লিটার প্রতি একটা চা পাতা কিনতে হবে। যদি চা পাতা না কিনেন তাহলে আপনাকে রূপচাঁদা তেল দিবে না। পুষ্টি তেলের পাঁচ লিটারের বোতল কিনলে কিনতে হচ্ছে 200 গ্রামের পুষ্টির চায়ের প্যাকেট। রূপচাঁদার বেলা নিতে হচ্ছে 1 কেজি পোলাও চাল। কোম্পানিগুলো ব্যবসায়ীদের বুঝিয়ে দিচ্ছেন, ব্যবসায়ীরা ধরিয়ে দিচ্ছেন ভোক্তাদের। বাংলাদেশের মুটিময় কয়েকটা কোম্পানি, তারা গভর্নমেন্টের কাছে 12 টাকা লিটারে দাবি করছিল বাড়ানোর প্রস্তাব, ওইটা নাকচ করার পরে ওরা কোম্পানিরা একজোট হয়ে ওরা তেলের একটা ক্রাইসিস, কৃত্রিম সংকট করে ওরা বাজারে 2 কার্টন তেলের সাথে 1 বস্তা চা পাতা, আবার 5 কার্টন তেলের সাথে 1 বস্তা পোলার চাল, এটা আমাদের কাছে বাধ্যতামূলক বিক্রি করছে। যে আপনি যদি তেল নেন গায়ে রেডি, আমার থেকে আপনি চা পাতা নিলে আমি তেল দিব আপনাকে। রূপসাদা যদি নেন 5 লিটার একটা, 2 কেজি পোলাও চাল নিতে হবে সাথে আপনাকে। সরকার ভোজ্য তেলে 20% ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু দামে এর প্রভাব পড়তে আরও সময় লাগবে বলে জানান ব্যবসায়ীরা। আবার নতুন রেটের তেলটা আসা বললে তখন আমাদের তেলের রেটটা কমে যাবো, তখন আর সমস্যা হবে না। সপ্তাহান্তে চাল কেজি প্রতি দাম বেড়েছে 1 থেকে 2 টাকা। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে আরও 1 টাকা বেশি এখন কেজি, বস্তাতে 50 টাকা বেশি। এভাবে দিন দিন বেড়ে চলছে, কমের কোনো লক্ষণ দেখি না। মন্ত্রী বললো যে আমাদের ক্রয় ক্ষমতা বেড়ে গেছে, 3 গুণ বেড়ে গেছে। এখন সেই জানে কীভাবে 3 গুণ বাড়ছে। গভর্নমেন্ট একটা কাজ করে দিই, বড় বড় দেশে ভিসা করে দিক, আমরা অন্য দেশে চলে যাই, এদেশে থাকতে মন চায় না, এত অত্যাচার আর ভালো লাগে না। আটা ময়দা ডালের বাজারেও জ্বলছে আগুন। দ্রব্যমূল্যের দাম বেশি, ময়দা আটা তো 5 টাকা 10 টাকা বেশি। তবে সবজির বাজারে গেলে কিছুটা স্বস্তি মিলবে। সপ্তাহের ব্যবধানে কয়েকটিতে কেজি প্রতি কমেছে 5 থেকে 20 টাকা পর্যন্ত। মোটামুটিভাবে গত সপ্তাহ থেকে 5 টাকা 10 টাকা পার কেজি কম আছে। যাই হোক, কাঁচামাল তো এগুলো মনে করেন আমদামির উপর নির্ভর, আমদামি বেশি হলে দাম একটু কম হইব, আমদামি কম হইলে দাম বেশি হইব। মাঝে পেঁয়াজের ঝাঁজ শুরু হলেও তা কমতে শুরু করেছে। দেশি ভালো মানের 1 কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা। 15 দিনের মধ্যে আরও সরবরাহ বাড়বে, ব্যবসায়ীরা বললেন তখন আরও কমবে দাম। খান আলামিন, আরটিভি, ঢাকা। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন আমদানি নির্ভর নিত্য প্রয়োজনীয় সব পণ্যের শুল্ক প্রত্যাহার করে নিচ্ছে সরকার, এতে পণ্যের দাম স্বাভাবিক হয়ে আসবে। দুপুরে কুমিল্লা সদর উপজেলায় শেখ কামাল ক্রীড়াপল্লিতে BYECFX ক্যাডেটদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন মানুষ যাতে কম দামে নিত্য পণ্য কিনতে পারে সে চেষ্টা করছে সরকার। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি বাজার সিন্ডিকেটের কারসাজি, সরকার এর দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হকিনু। সকালে সুনামগঞ্জের প্রবীণ রাজনীতিবিদ আতম সালেহের সঙ্গে সাক্ষাৎ শেষে কথা বলেন তিনি। ইনু বলেন সরকারের কর্তা ব্যক্তিরা দায়িত্ব নিয়ে দুর্নীতিবাজদের ধ্বংস করলেই বাজার নিয়ন্ত্রণে আসবে। দেশ এগিয়ে যাক এবং দেশের মানুষ ভালো থাক, বিএনপি এটা চায় না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দুপুরে দিনাজপুরের বিরল উপজেলায় বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন বিএনপি দেশ বিরোধী এবং রাজনৈতিক ক্যান্সার রোগে আক্রান্ত, তাদের উচিত এই চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন করা, অন্যথায় রাজনীতি থেকে তাদের ফেলে দেওয়ার কোনো বিকল্প থাকবে না বলেও মন্তব্য করেন খালিদ মাহমুদ চৌধুরী। বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা কাউসার সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। দেশ এগিয়ে যাক, দেশ সামনে দিয়ে গেলে দেশের মানুষ ভালো থাক, দেশের অর্থনীতি ভালো থাক, দেশের মানুষ সাহসিকতার সঙ্গে
প্রত্যেকটি চ্যালেঞ্জ মোকাবেলা করুক, এটা বিএনপি চায় না। রাষ্ট্রযন্ত্র, প্রশাসনযন্ত্র এবং সরকার সঠিকভাবে চলছে বলে আমরা প্রত্যেকটি সঠিক পদক্ষেপ নিচ্ছি বলে বাংলাদেশের মানুষ ভালো আছে। পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, নারী নেতৃত্বকে এগিয়ে নিতে বিশ্বব্যাপী নজির সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীরা এখন শুধু প্রেরণাই দেয় না, নেতৃত্ব দেয়। দুপুরে শরীয়তপুরের নড়িয়ায় উপজেলা যুব মহিলা লীগের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। উপমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নারীরাও দুর্বার গতিতে এগিয়ে চলেছেন। পরে আসমা আক্তারকে সভাপতি ও জুলিয়া হাসানকে সাধারণ সম্পাদক করে নড়িয়া উপজেলা যুব মহিলা লীগের 25 সদস্যের কমিটি ঘোষণা করেন উপমন্ত্রী। পানিতে ডুবে বিভিন্ন স্থানে তিনজনের মৃত্যু হয়েছে। কক্সবাজারের সমুদ্র সৈকতে পানিতে ডুবে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সকালে সুগন্ধা পয়েন্টে এই ঘটনাটি ঘটে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন আহমেদ জানান, সকাল 10টার দিকে 6 বন্ধু একসঙ্গে সমুদ্রের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামে। এ সময় শাহিদ হোসেন বাপ্পি ও তার এক বন্ধু পানিতে ভেসে যায়। পরে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা তাদের হাসপাতালে নেওয়ার সময় বাপ্পি মারা যায়। নিহত বাপ্পি রামু উপজেলার বাসিন্দা ও রামু কলেজের ছাত্র। এদিকে বরগুনার বিষখালি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের 18 ঘন্টা পর স্কুল ছাত্র সূর্য ঘোষের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ সদরের পোলাডাঙ্গায় পুকুরে গোসল করতে নেমে ফয়সাল নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণী মৃত্যুর ঘটনায় সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তাবিবুর রহমানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গেল রাতে পার্কের বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বাদী হয়ে প্রাণী কল্যাণ আইনে এ মামলা করেন। শ্রীপুর থানার পরিদর্শক মাহফুজ ইমতিয়াজ ভুইয়া জানান, তাবিবুর রহমানের বিরুদ্ধে 11টি জেব্রা মৃত্যুর ঘটনায় মামলার পর তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। সরকারি কাজে অনিয়ম, পার্ক পরিচালনায় অব্যবস্থাপনা, সম্পত্তি বিনষ্ট সাধন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। নোয়াখালীর হাতিয়ায় আগুনে পুড়ে গেছে 7টি দোকান। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ভোরে উপজেলার চরকিং ইউনিয়নের খাসের বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ভোর রাতে মুসল্লিরা আগুন দেখে চিৎকার করে। পরে হাতিয়া ফায়ার সার্ভিস 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাগেরহাটের চিতলমারিতে উদ্ধারের নামে সম্পত্তি লিখে নেয়ার অভিযোগে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে চিতলমারি উপজেলা পরিষদের সামনে অভিযুক্ত টিটপ বিশ্বাসের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। তাদের অভিযোগ, প্রতারণার মাধ্যমে স্থানীয় অশোকের 5 একর সম্পত্তি লিখে নেয় টিটপ বিশ্বাস। এর মধ্যে কিছু অংশ বিক্রিও করে দেয় সে, বাকি সম্পত্তিও বিক্রির প্রক্রিয়া চলছে। ঝিনাইদহের কালীগঞ্জে ইউনিয়ন যুবলীগের সভাপতি হযরত আলী সহ 4 জনকে কুপিয়েছে প্রতিপক্ষ। এ সময় হযরত আলীর কবজি কেটে নেয় তারা। গেল রাতে উপজেলার বড় শিমলা গ্রামে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, গ্রামের স্কুল মাঠে বসে থাকার সময় হযরত আলীর উপর হামলা চালায় আসাদুল ইসলাম, সোহেল হোসেন সহ কয়েকজন। এ সময় তাকে বাঁচানোর চেষ্টা করলে জামির, জহির ও জাকিরকেও কুপিয়ে জখম করা হয়। গুরুতর আহত হযরত সহ 3 জনকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ইউক্রেনে হামলার শিকার বাংলার সমৃদ্ধি জাহাজের চিফ ইঞ্জিনিয়ার সৈয়দ আসিফুল ইসলামকে ফিরে পেয়ে আবেগাপ্লুত তার মা, বাবা, স্ত্রী ও বোন। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসায় আল্লাহ তাআলার কাছে শুকরিয়ার পাশাপাশি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী, হাই কমিশন ও দেশবাসীর প্রতি। ব্রাহ্মণবাড়িয়া থেকে আজিজুর রহমান পায়েলের তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। চিফ ইঞ্জিনিয়ার সৈয়দ আসিফুল ইসলাম বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের মুন্সেফ পাড়ায় নিজ বাড়িতে ফিরে আসেন। তাঁকে পেয়ে মা, বাবা, স্ত্রী ও বোন আবেগে আপ্লুত হয়ে পড়েন। এ সময় আসিফও স্বস্তি প্রকাশ করেন। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকারের সংশ্লিষ্ট সমস্ত কর্মকর্তা, বিশেষ করে দূতাবাস, বাংলাদেশ হাইকমিশন এবং পোল্যান্ড হাইকমিশন এবং রোমানের যে হাইকমিশন,
আসিফ বলেন, রকেট হামলায় নিহত হাদিস আসরের নামাজের পরে ছয়তলার উপরে ব্রিজে যায় মোবাইলে কথা বলার জন্য। সেখানে নেটওয়ার্ক ভালো ছিল, এর মধ্যে তার থেকে 2-3 ফুট দূরে রকেটটি পড়ে। প্রথমে কেউ বুঝতে পারেনি হাদিস মারা গেছেন। অগ্নি নির্বাপনের 2 ঘন্টা পর জানতে পারে হাদিসের মৃত্যুর বিষয়টি। আসরের নামাজ পড়ে ব্রিজে যায় কথা বলার জন্য আর কি। ও যেখানে ছিল ওইখানেই আসলে ওর থেকে 2-3 ফুট দূরেই মিসাইলটা পড়ে, এই জন্যে ওইখানেই স্পট ডেট হয়ে যায়। মানে ওটা কনফার্ম হয়েছে হলো ফায়ার ফাইটিং এর পরে 2 ঘন্টা পরে। এদিকে নিজের ছেলেকে বুকে ফিরে পেয়ে আসিফুলের পিতা সৈয়দ নুরুল ইসলাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে জানান, প্রধানমন্ত্রী ও সরকারের আন্তরিক প্রচেষ্টায় নিজ ছেলে সহ অন্যান্য নাবিকরা পরিবারের কাছে ফিরে এসেছে, তাই সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তারা। সরকারের তড়িৎ ব্যবস্থা গ্রহণের ফলে আজ ওরা মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছে, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ সহ সারা পৃথিবীতে শান্তি ফিরে আসবে, এটাই ইউক্রেন ফেরত 28 জন নাবিক ক্রু এবং তাদের পরিবারের প্রত্যাশা। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি। দর্শক, জেলা সংবাদ এ পর্যন্ত। সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। সন্ধ্যার সংবাদ 6:45 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।